আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়। আমি তোমাদেরকে ডিফারেনশিয়াল জিওমেট্রি পড়াচ্ছি। ডিফারেনশিয়াল জিওমেট্রি আজকে আমি শেষ দিকে পৌঁছে গেছি। আজকে সপ্তম লেকচার, এবং সপ্তম লেকচারের পরে আর একটি লেকচার দেব, অষ্টম লেকচার। তাহলেই হয়তো ডিফারেনশিয়াল জিওমেট্রির চ্যাপ্টার 1.2 শেষ হয়ে যাবে। এরপরে আমি চ্যাপ্টার 1.3 যাব। এখানে দেখো আমি একটা প্রবলেম লিখেছি। আমি একই চ্যাপ্টার, যেটি কার্ভ অ্যান্ড টর্শন ইন স্পেস, চ্যাপ্টার 1.2 লেকচার 7, এটা আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের পড়াচ্ছি। দেখো, শো দ্যাট ফর এ স্পেস কার্ভ এক্স ইজ ইকুয়াল টু, এটা এক্স ভেক্টর চিহ্ন, ইজ ইকুয়াল টু এক্স ভেক্টর চিহ্ন এক্স, দ্যাট ইজ এস। এখানে আমাদেরকে প্রুভ করতে হবে, শো করতে হবে, এটা একটা এ নাম্বারে এক্স ড্যাশ, এক্স ডাবল ড্যাশ, এক্স ডাবল ড্যাশ, এগুলো সব কিন্তু ভেক্টর চিহ্ন হবে। ইজ ইকুয়াল টু কাপা স্কয়ার টাউ টি এন বি, অর টাউ, সরি, টি টি ড্যাশ টি ডাবল ড্যাশ, ইজ ইকুয়াল টু কাপা স্কয়ার টাউ টি এন বি। বিতে টাউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই, বিতে টাউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই কাপ্পা স্কোয়ার এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ, সিতে টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই কাপ্পা স্কোয়ার এক্স ট্রিপল ড্যাশ তার হোল স্কোয়ার মাইনাস কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পা ড্যাশ বাই কাপ্পা তার হোল স্কোয়ার, এবং অর কাপ্পা স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কাপ্পা ট্রিপল ড্যাশ বাই কাপ্পা তার হোল স্কোয়ার মাইনাস কাপ্পা ড্যাশ বাই কাপ্পা তার স্কোয়ার। দেখো আমি তোমাদের সলিউশনে যাচ্ছি। সলিউশনে প্রথমেই আমি সলিউশন, দেখো আমরা জানি যে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ডি এস, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু ডি এস বাই ডিএস, এবং এইটা ইজ ইকুয়াল টু আমাদের টি, এটা ইজ ইকুয়াল টু আমাদের টি, এটা আমরা জানি। আমি ডিফারেনশিয়াল জিওমেট্রি তোমাদের প্রথম থেকেই এগুলো শিখে আসতেছি এবং পড়াচ্ছি। এরপরে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা এখানে আমি লিখতে পারি এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু টি, আমি যদি একে আরেকবার ডিফারেনশিয়েট করি তাহলে এটা টি ড্যাশ হয়ে যায়। এটাকে এগেন ডিফারেনশিয়েটিং, এটাকে ডিফারেনশিয়েট করে এটা এক্স সিঙ্গেল ড্যাশ ডাবল ড্যাশ হয়ে গেল, টিটা টি ড্যাশ হয়ে গেল। এখন দেখো স্ট্রেট ফ্রেনেট ফর্মুলাতে টি ড্যাশ ইজ ইকুয়াল টু আমাদের কি আছে, টি ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা এন, এক্স ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা এন, এটা আমাদের স্ট্রেট ফ্রেনেট ফর্মুলা, স্ট্রেট ফ্রেনেটস ফর্মুলা, স্ট্রেটস ফ্রেনেট ফর্মুলা থেকে আমরা আমরা তোমরা জানো টি ড্যাশ ইজ ইকুয়াল টু এন ড্যাশ ইজ ইকুয়াল টু এবং বি ড্যাশ ইজ ইকুয়াল টু, তিনটে আছে, সেটা হলো তোমার ইট ইজ স্ট্রেট ফ্রেনেট ফর্মুলা। এখন আমরা যদি এটাকে আবার ডিফারেনশিয়েশন, এখন তোমাদের প্রশ্ন রাখতে পারে আমরা বারবার ডিফারেনশিয়েশন করতেছি কেন, এখানে খেয়াল করো আমাদের প্রমাণে কিন্তু একবার ডিফারেনশিয়েশন, দুইবার ডিফারেনশিয়েশন, তিনবার ডিফারেনশিয়েশন আছে, আমাদের এইগুলো লাগবে ভ্যালু বের করতে হলে। তো আমরা এখানে যদি আবার যদি ডিফারেন্সিয়েশন করি, তিনবার ডিফারেন্সিয়েশনটাকে আমরা প্রোডাক্ট টুল অ্যাপ্লাই করব, প্রোডাক্ট টুল অ্যাপ্লাই করলে কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা এন ড্যাশ, কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা এন ড্যাশ। এখন এখানে আমরা আবারও স্ট্রেট ফ্রেনেট ফর্মুলা থেকে এন ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা জানি কি, এখানে আমরা কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা মাইনাস, দ্যাট ইজ স্রেট, এখানে আমরা কাপ, এখানে আমরা এন ইজ ইকুয়াল টু বসালাম, এন ইজ ইকুয়াল টু, সরি, টি ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা বসালাম স্রেট প্রেট পর, টি ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা এন, আর আমাদের এন ড্যাশ ইজ ইকুয়াল টু স্রেট ফেরেট ফর্মুলা থেকে এন ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা টি, মাইনাস কাপ্পা টি প্লাস টাউ বি, প্লাস টাউ বি, এটা হলো আমাদের স্রেট প্রেট আরেকটা ফর্মুলা।
এখানে আমি তাহলে এন ড্যাশের পরিবর্তে এন ড্যাশের ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি মাইনাস কাপা টি প্লাস টাউ বি, এগুলো কিন্তু ভেক্টর চিহ্ন হবে। এখন আমরা এটাকে আমরা লিখতে পারি যে মাইনাস কে স্কোয়ার টি মাইনাস কে স্কোয়ার, এটাকে আমি সামনে লিখতেছি মাইনাস কে স্কোয়ার টি প্লাস কে ড্যাশ এন প্লাস কাপা টাউ বি, এটা আমি লিখলাম। দিস ইজ আমাদের এক নম্বর ইকুয়েশন, এটা আমাদের এক নম্বর ইকুয়েশন। এখন এখন আমরা আসি, দেখো এক নম্বর ইকুয়েশন আমাদের লাগবে, আমরা এখানে এক্স ট্রিপল ড্যাশের এক্স ট্রিপল ড্যাশ সমান এটা আমরা দেখলাম। এখন আমাদের প্রুফ এতে আসি, এতে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী আছে, এক্স এ প্রুভে যে আছে লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের এক্স ড্যাশ এক্স ডবল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ। তো এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ এবং এক্স ট্রিপল ড্যাশ যদি আমরা এখানে লিখি, দেখলে আমাদের এ প্রুভে এ নাম্বারে আসি, আমরা এটা উপরে লিখি লেফট হ্যান্ড সাইডে এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ। এখানে আমাদের এক্স ড্যাশ সমান আমাদের কি, এক্স ড্যাশ সমান আমাদের টি, আমরা এখানে পেয়েছিলাম এক্স ড্যাশ সমান আমাদের টি, আমরা প্রথমে ধরেছিলাম এক্স ড্যাশ সমান আমাদের হচ্ছে টি, আর এক্স ডাবল ড্যাশ সমান আমাদের কত, এক্স ডাবল ড্যাশ সমান সমান আমাদের এখানে ভ্যালুটা ছিল এক্স ডাবল ড্যাশ সমান হচ্ছে কাপ্পা এন, কাপ্পা এন, এবং এক্স ট্রিপল ড্যাশ সমান আমাদের এই ভ্যালুটা এইটা মাইনাস কাপ্পা স্কোয়ার টি মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা টাউ বি, কাপ্পা টাউ বি এইটা এক্স ড্যাশের ভ্যালু এক্স ডাবল ড্যাশের ভ্যালু এবং এক্স ট্রিপল ড্যাশের ভ্যালুটা আমরা এখানে বসালাম। এখানে এক্স ট্রিপল ড্যাশের ভ্যালুটা এগুলো আমাদের লিখে রাখলে ভালো হতো। আচ্ছা যাই হোক, তারপরেও আমরা জানি যে আমাদের আমরা জানি এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু টি এক্স ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা এন এবং এক্স ট্রিপল ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা টাউ বি, এটা আমরা ভ্যালু তিনটে লিখে রাখলাম। এখন আমরা এটাকে আমরা লিখতে পারি প্রথমে টাউ এটা এইটা, তারপরে এটা 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 এবং এইটা এটা এবং এইটা, তিনটে ভ্যালু আমরা আলাদা করে যদি আমরা লিখি তখন আমরা কি পাব, তিনটে ভ্যালু টি কাপ্পা এন তারপরে মাইনাস কাপ্পা স্কোয়ার টি, এটা আমরা একটা লিখলাম প্লাস টি কাপ্পা এন কাপ্পা ড্যাশ টি কাপ্পা এন কাপ্পা ড্যাশ টি লিখব, দ্যাট ইজ প্রথমে এটা এইটার ভ্যালুর সাথে এটা, তারপরে এটা, তারপরে এর সেকেন্ড ভ্যালুটা দ্যাট ইজ কাপ্পা ড্যাশ এন কাপ্পা ড্যাশ এন, থার্ড আবারও আমরা লিখবো এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে টি তারপরে কাপ্পা এন কাপ্পা টাউ বি কাপ্পা টাউ বি, এটা আমরা লিখলাম তিনটে ভ্যালু। এখন আমরা এখন আমরা এখান থেকে লিখতে পারি, দেখো টি টি এখানে আমাদের কি আছে যে কাপ্পা টাউ টি এন বি, এখানে টি এখানে এন ও এখানে বি হবে, এখানে হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে কাপ্পা স্কোয়ার কাপ্পা স্কোয়ার টি কাপ্পা স্কোয়ার টি, এখন টি এন বি যদি আমরা
এখানে কমন নিয়ে নি টি এন বি টি এন বি টি এন বি এবং টি এন বি তাহলে আমাদের কাপ্পা কাপ্পা এবং টাউ কাপ্পা কাপ্পা এবং টাউ হচ্ছে কাপ্পা কাপ্পা এবং টি এন বি টি এন বি যাক এটা তোমাদেরকে জটিল লাগলে আমি একটা অল্টারনেটিভ আরেকটা মেথড তোমাদের দেখাবো তখন আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে টি এন বি ইজ ইকুয়াল টু ওয়ান সো টি এন বি ইজ ইকুয়াল টু এখানে কাপ্পা স্কোয়ার টাউ কাপ্পা স্কোয়ার টাউ হচ্ছে এখন আমাদের প্রথম প্রুফটা এই যে কাপ্পা স্কোয়ার টাউ টি এন বি এটার অল্টারনেটিভ প্রুফটা আমি দেখাচ্ছি দেখো অনেক সহজে হবে সেটা অল্টারনেটিভ প্রুফটা এই প্রুফটা একটু জটিলতা আছে তোমাদের বুঝতে কিছুটা সহ এর একটা অল্টারনেটিভ প্রুফ আছে যেটা সেটা হলো যে আমরা আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখলাম এই যে লেফট হ্যান্ড সাইড আমাদের এক্স ড্যাশ এক্স ডবল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ এটা ইজ ইকুয়াল টু আমরা এটাকে আমরা এরকম ক্রস এক্স ড্যাশ এক্স আমরা এটাকে লিখতে পারি আমরা এটাকে এভাবে লিখতে পারি তোমার ডট এক্স ট্রিপল ভেক্টরের রুল থেকে এ বি সি থাকলে আমাদের যে ভেক্টরে এ বি সি থাকে তখন এ ক্রস বি তার সাথে ডট সি এরকম আমরা ভেক্টরের রুল থেকে লিখতে পারি তো এখানে দেখো একটা এক্স ড্যাশ সমান আমাদের কত কাপ্পা এন এক্স ড্যাশ সমান আমাদের এক্স ড্যাশ সমান টি এক্স ড্যাশ সমান আমাদের টি ক্রস এক্স ডবল ড্যাশ সমান কি আমাদের কাপ্পা এন ডট এক্স ট্রিপল ড্যাশ সমান আমাদের কত আমি এখানে এক্স ট্রিপল ড্যাশটা রেখে দিলাম এক্স ট্রিপল ড্যাশটা আমি এখানে রেখে দিলাম ওকে এখন এখান থেকে আমরা দেখি টি ক্রস এন টি ক্রস এন আমাদের কি আমরা জানি আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে কে ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্রস আই ইজ ইকুয়াল টু জে এই যে একটা এখানে আমাদের টি এন বি তো ভেক্টর সো আমাদের টি ক্রস এন আমরা লিখতে পারি বি তো এখানে আমাদের কাপ্পা কাপ্পা বি ডট এক্স ট্রিপল ড্যাশ সমান আমাদের এইটা এক্স ট্রিপল ড্যাশ সমান আমাদের মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা টাউ বি ড্যাশ এখন দেখো আমরা যদি এটার সাথে এটা ডট প্রোডাক্ট করি এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা বি ডট বি ডট টি এটা আমাদের কি হবে জিরো হবে কারণ আমরা জানি আই ডট জে জে ডট কে ডট আই এটা জিরো সো বি ডট টি জিরো বি সাথে এন এর ডট হলে সেটাও জিরো বি সাথে যখন বি ডট হবে তখন আমাদের আমরা জানি আই ডট আই জি ইজ ইকুয়াল টু জে ডট জে কে ডট কে ইজ ইকুয়াল টু ওয়ান সো বি ডট বি ইজ ইকুয়াল টু ওয়ান যদি হয় আমাদের এখানে আমাদের কাপ্পা স্কোয়ার টাউ কাপ্পা স্কোয়ার টাউ দেখো এই প্রুফটা অনেক সহজে আগেরটার থেকে কাপ্পা স্কোয়ার টাউ হয়ে গেল তো এখানে আমরা এটাকে আমরা লিখতে পারি কাপ্পা স্কোয়ার টাউ আমাদের প্রুভে আছে টি এন বি টি এন বি টি এন বি আমি এর সাথে টি এন বি দিয়ে দিলাম তো আমাদের প্রুফটা হয়ে গেল এখন তোমরা প্রশ্ন রাখতে পারো যে কেন আমরা স্যার হঠাৎ করে টি এন বি দিয়ে দেবো তবে এখানে একটা ওয়ান আছে আর টি এন বির ভ্যালু কিন্তু ওয়ান টি এন বির ভ্যালু তো ওয়ান আমি তোমাদের পরবর্তী প্রুফে প্রুফ করে দেখাবো তবে তাহলে মানে আমাদের এখন প্রুফটা এই প্রুফটা আমাদের হয়ে গেল এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার টাউ টি এন বি এই একটা প্রুফ আমাদের হয়ে গেল এখন এখান থেকে আবার অর দিয়ে আরেকটা প্রুফ দেখিয়েছে দেখো কিভাবে ওই প্রুফটাই আমরা আসি বি প্রুফ অর দিয়ে আমরা কিভাবে লিখতে পারি অর দিয়ে আমরা যদি বলি যে দ্যাট ইজ টি এন বি ইজ ইকুয়াল টু টি এন বি ইজ ইকুয়াল টু ওয়ান আমরা যদি এখানে টি এন বি ইজ ইকুয়াল টু ওয়ান বসাই দিই এই জায়গাটায় এটা এই এই প্রুফটা করলাম করার পরে আমি বললাম যে টি এন বি ইজ ইকুয়াল টু ওয়ান তার মানে কি আমার এটাই থেকে গেল এটাই আমার থেকে গেল এখন এখানে বলতেছে যে হচ্ছে কাপ্পা স্কোয়ার টি এন বি এখন এখানে আমি টি
n b লিখে দিলাম কারণ t n b is equal to 1 এখন আমি যদি এই জায়গায় যদি x x ড্যাশ সমান আমাদের কত আমাদের x ড্যাশ সমান t আর x ডাবল ড্যাশ সমান আমাদের ডাবল ড্যাশ হবে x ডাবল ড্যাশ সমান হচ্ছে t ডাবল ড্যাশ x ট্রিপল ড্যাশ সমান t x ট্রিপল ড্যাশ সমান t ডাবল ড্যাশ আর x ডাবল ড্যাশ সমান t এবং x ড্যাশ সমান t এখানে আমরা লিখে দিতে পারি আমরা যদি x ড্যাশ সমান আমাদের t আর x ডাবল ড্যাশ সমান t ডাবল t ড্যাশ আর x ট্রিপল ড্যাশ সমান আমাদের t ডাবল ড্যাশ সো এই যে এখানে t ড্যাশ t ডাবল ড্যাশ t এটা ইজ ইকুয়াল টু এই প্রুফটা আমাদের হয়ে গেল আমরা তো জানি x ড্যাশ সমান t সো আমি যদি এটা আরেকবার ডিফারেন্ট করি তাহলে কি হবে x ডাবল ড্যাশ সমান t ড্যাশ আমাদের x ড্যাশ সমান t x ডাবল ড্যাশ সমান t ড্যাশ x ট্রিপল ড্যাশ সমান t ডাবল t ট্রিপল ড্যাশ ওকে তাহলে আমি যদি x ড্যাশ থেকে t x ডাবল ড্যাশ থেকে t ড্যাশ x ট্রিপল ড্যাশ থেকে t ডাবল ড্যাশ আমি লিখে দিলাম ডান সাইডে আমার যা আছে সেটা আমি পেয়ে গেলাম ডান সাইডে আমাদের আছেই কাপ্পা স্কয়ার টাউ টি এন ডি এটা আমাদের এই প্রুফটা এ এ এবং এর অরের প্রুফটা আমাদের হয়ে গেল এ এবং এ এর অরের প্রুফটা আমাদের হয়ে গেল এখন আমরা বি প্রুফে আসি দেখো বি প্রুফ করতে যাই আমাদেরকে বলতেছে যে টাউ ইজ ইকুয়াল টু কাপ্পা স্কয়ার বি প্রুফটা কিন্তু আমরা ওই এ প্রুফ থেকে চলে আসবো টি বি প্রুফটাতে আমরা এ প্রুফে চলে আসবো কিভাবে আমাদের এ প্রুফে আছে আমাদের এ প্রুফে আছে আমাদের এ প্রুফ আছে এক্স ড্যাশ এক্স ডবল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা স্কয়ার টাউ টি এন বি কাপ্পা স্কয়ার টাউ টি এন বি এখন টি এন বি ইজ ইকুয়াল টু ওয়ান যদি আমরা বসাই দিই এখান থেকে টি এন বি ইজ ইকুয়াল টু ওয়ান কীভাবে দেখো আমরা টি এন বি সমান কীভাবে ওয়ান হয় আমি তোমাদের লিখে দেখে দেখাই টি এন বি এটা ইজ ইকুয়াল টু টি ক্রস বি ডট সরি টি ক্রস এন ডট বি এখন টি ক্রস এন সমান আমাদের কত আমরা তো জানি টি ক্রস এন সমান বি তাই না কারণ আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে কে ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্রস জে ইজ ইকুয়াল টু আই জে ক্রস আই ইজ ইকুয়াল টু কে ওখান থেকে তাহলে টি ডট ক্রস এন ইজ ইকুয়াল টু বি তাহলে বি ডট এন বি ডট বি ইজ ইকুয়াল টু ওয়ান সো এইটুক ইজ ইকুয়াল টু আমরা ওয়ান লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু আমরা ওয়ান লিখতে পারি টি এটা যদি আমরা ওয়ান লিখি তো আমাদের কি দাঁড়াচ্ছে এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার টাউ এখান থেকে আমাদের এখানে টাউ ইজ ইকুয়াল টু সেখান থেকে আমরা বলতে পারি টাউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই কাপ্পা স্কোয়ার এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ আমাদের বি পার্টটা বি পার্টের প্রুফটা হয়ে গেল টাউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই কাপ্পা এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ এখন আমরা সি পার্টে আসি সি পার্টে দেখো বলতেছে টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই কাপ্পা স্কোয়ার টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই কাপ্পা স্কোয়ার আমরা এক নম্বর থেকে আসবো এক নম্বরে আমাদের আছে এক্স ট্রিপল ড্যাশ সমান আমাদের যে আছে এটা আমাদের এক নম্বর ইকুয়েশন এটা হলো এক্স ট্রিপল ড্যাশ আমাদের এখানে একটা জিনিস করতে হবে যে এখানে তাকালে দেখো তো এক্স ট্রিপল ড্যাশ সমান তার হোল স্কোয়ার আছে এই জিনিসটিকে খেয়াল করে আমরা এক্স ট্রিপল ড্যাশ নেব এক্স ট্রিপল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা টাউ বি এটা আমাদের আছে এখন যদি আমরা এটাকে যদি আমরা যদি এরকম লিখি মনে করো এক্স ট্রিপল ড্যাশ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ট্রিপল ড্যাশ ডট এক্স ট্রিপল ড্যাশ এটা আমরা লিখতে পারি এটা স্কোয়ার কারণ আমাদের ওইখানে কিন্তু এটা স্কোয়ার একটা আছে সেজন্য আমাদের স্কোয়ারের দিকে দেখাতে হবে এক্স ট্রিপল ড্যাশ ডট এক্স ট্রিপল ড্যাশ এখন এক্স ট্রিপল ড্যাশ ডট এক্স ট্রিপল ড্যাশ এর ভ্যালুটা কত এইটা এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই
এই ভ্যালুটা যদি এখানে আমরা বসিয়ে দিয়ে ডট প্রোডাক্ট করি দেন উই উইল গেট দ্য ভ্যালু অফ এক্স টি ফুল ডাস্টার স্কোয়ার মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা টাউ বি তার সাথে ডট একই জিনিসে মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা টাউ বি এখন দেখো এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলে পরে আমাদের কি হবে টি ডট টি আসবে টি ডট টি মানে হচ্ছে আমাদের কত কাপ্পা টু দি পাওয়ার ফোর এটা আমি একটা ভ্যালু পাচ্ছি কাপ্পা টু দি পাওয়ার ফোর এটার সাথে এইটা ডট প্রোডাক্ট করলে জিরো এটার সাথে এইটা ডট প্রোডাক্ট করলে জিরো কারণ টি ডট এন টি ডট বি জিরো এখন এটার সাথে যদি আমি এটা ডট প্রোডাক্ট করি জিরো এটার সাথে যদি এইটা ডট প্রোডাক্ট করি তখন আমি কি পাবো কাপ্পা ড্যাশ তার স্কোয়ার তখন আমি কাপ্পা ড্যাশ তার স্কোয়ার কারণ এন ডট এন আর এটার সাথে এটা যখন ডট প্রোডাক্ট তখনও জিরো এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলে জিরো এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলে জিরো এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলে তখন আমি আবার বি ডট বি ওয়ান দ্যাট ইজ কাপ্পা স্কোয়ার আর টাউ স্কোয়ার কাপ্পা স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার এবং টাউ স্কোয়ার এইটা আমি পেলাম এখন এই এটাকে আমরা লিখতে পারি যে তোমার কাপ্পা স্কোয়ার টাউ স্কোয়ার এখন কাপ্পা ডাবল ড্যাশ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম কি কি এটাকে আমরা যদি একটু এই পাশে নিয়ে আসি দ্যাট ইজ কাপ্পা ডাবল ড্যাশ কাপ্পা ট্রিপল ড্যাশ তার হোল স্কোয়ার সমান এইটা পেলাম এখন আমি এটাকে নিয়ে আসলাম কাপ্পা ট্রিপল ড্যাশ হোল স্কোয়ার মাইনাস কাপ্পা টু দি পাওয়ার ফোর মাইনাস কাপ্পা ড্যাশ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার টাউ স্কোয়ার কারণ আমার কাজ আমার কাজটা হলো টাউ স্কোয়ারের ভ্যালু বের করা টাউ স্কোয়ার সেজন্য আমি এগুলো এক সাইডে নিলাম তো এখান থেকে আমি বলতে পারি যে এখান থেকে আমি বলতে পারি টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে আমি লিখতে পারি টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই কাপ্পা স্কোয়ার টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই কাপ্পা স্কোয়ার এক্স ট্রিপল ড্যাশ তার স্কোয়ার মাইনাস কাপ্পা টু দি পাওয়ার ফোর মাইনাস কাপ্পা ড্যাশ তার স্কোয়ার এখন এখানে আমি আমি যদি একটা ইয়ে নিই কাপ্পা স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে কাপ্পা স্কোয়ার যদি কমন নিয়ে নিই তখন আমাদের আমাদের কি হবে আমি একটা কাপ্পা স্কোয়ার কমন নিয়ে নিলাম কাপ্পা স্কোয়ার কমন নিয়ে নিলে পরে আমি লিখব এক্স ট্রিপল ড্যাশ বাই কাপ্পা তার হোল স্কোয়ার এখানে একটা কাপ্পা স্কোয়ার যদি কমন নিলে পরে এখানে নাই তারপর নিচে একটা কাপ্পা স্কোয়ার নিতে হবে এখানে একটা কাপ্পা স্কোয়ার নিচে নিতে হবে মাইনাস কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পা ড্যাশ বাই কাপ্পা তার হোল স্কোয়ার এইটা আমাদের আসে এখন এখন দেখো আমি যদি টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের তাহলে এক্স ট্রিপল ড্যাশ বাই কাপ্পা তার হোল স্কোয়ার মাইনাস কাপ্পা ড্যাশ বাই কাপ্পা তার হোল স্কোয়ার এটা আমাদের টাউ স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা আমাদের প্রুভড হয়ে গেল এটা আমাদের প্রুভড হয়ে গেল ওকে ছাত্রছাত্রী তোমরা বোঝার চেষ্টা করো কোথাও না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করো কারণ বেশ দ্রুত শেষ করতে হয়েছে কিসের জন্য যে অনেক সময় চলে যায় এবং তাই আজকে এই ক্লাসটা এখানে শেষ করতেছি থ্যাংক ইউ এভরিবডি